নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরের মতলবে যাচ্ছিল বরযাত্রীবাহী মাইক্রোবাস পথে শিবপুর উপজেলার সোনাইমুড়ি এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু আহতদের হাসপাতালে নেয়ার পর এক শিশুসহ আরও দুজন মারা যায় পরে গুরুতর অবস্থায় বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে মারা যায় তিনজন এদিকে সাতক্ষীরার বদরতলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে ঘটনার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এছাড়া নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন এর আগে গাজীপুরের শালনা এলাকায় ট্রাক চাপায় নিহত হয় একজন রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন